এয়ার প্ল্যান্ট হলো এমন এক ধরনের গাছ যেগুলোর জন্য কোনো মাটির দরকার হয় না এবং বাতাস থেকে প্রয়োজনীয় পানি এবং পুষ্টি উপাদান সংগ্রহ করে থাকে। এদের শেকড় থাকে কিন্তু সেগুলো শুধুমাত্র গাছ বা পাথর এগুলোর সাথে আটকে থাকার কাজে লাগে, পানি বা পুষ্টি উপাদান সংগ্রহ করার কাজে লাগে না। গাছের পাতাতে অসংখ্য ছোট ছোট ছিদ্র থাকে যা দিয়ে তারা পানি এবং পুষ্টি শোষণ করে নেয়। এয়ার প্ল্যান্ট সাধারণত জলীয় বাষ্পপূর্ণ স্যাঁতসেঁতে ট্রপিক্যাল ফরেস্টে হয়ে থাকে, যেখানে মোটামুটি প্রতিদিনই বৃষ্টি হয়। সেই জন্য যেখানে অর্কিড ভালো হয় সেসব জায়গাতে এয়ার প্ল্যান্ট ভালো হয়। এয়ার প্ল্যান্টের জন্য সর্বোচ্চ 32 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উপযোগী, এর বেশি তাপ হলে গাছ মরে যেতে পারে এবং এমন জায়গাতে এগুলো রাখা উচিত যেখানে পর্যাপ্ত আলো এবং বাতাস চলাচল ব্যবস্থা রয়েছে। এছাড়া কিছু কিছু এয়ার প্ল্যান্ট আছে যেগুলো মরুভূমিতে হয়ে থাকে এবং সেগুলো অনেক বেশি রোদ তাপ আর পানি স্বল্পতা সহ্য করতে পারে। তবে খেয়াল রাখতে হবে যেন এগুলো সরাসরি সূর্যের আলোতে না আসে, সূর্যের আলো সরাসরি লাগলে গাছের সাইড দিয়ে পড়ে যেতে পারে আর আপনার পছন্দের গাছ মারা যেতে পারে। অর্কিডের মতো উজ্জ্বল আলোকিত জায়গাতে এই গাছগুলো রাখবেন যেখানে বাতাস চলাচল খুব ভালো হয়। বাসার জানালায় বা ড্রয়িং রুমের এক কোণে এগুলো ঝুলিয়ে রাখতে পারেন। এয়ার প্ল্যান্ট আপনি চাইলে গ্লাস ফুলদানি জাতীয় কিছুর ওপরে রেখে দিতে পারেন, এমনকি আপনি চাইলে মরা গাছের গুঁড়ি বা ডালের ওপরও এয়ার প্ল্যান্ট সাজাতে পারেন। তবে যেভাবেই রাখবেন চেষ্টা করবেন এমনভাবে রাখতে যেন চাইলেই গাছগুলো সরানো যায়, না হলে পানি দিতে অনেক ধরনের সমস্যা হতে পারে। এয়ার প্ল্যান্ট যেহেতু ময়েস্ট এলাকার গাছ তাই এর জন্য পানি একটি অপরিহার্য জিনিস। আবার আমাদের দেশে গরমকালটা এয়ার প্ল্যান্টের জন্য স্বাভাবিকের চেয়ে বেশি গরম হওয়ার কারণেও এর পানি প্রয়োজন বেশি হয়। এয়ার প্ল্যান্টের জন্য প্রতিদিন একবেলা পানি স্প্রে করা জরুরি। সকাল সকাল পানি স্প্রে করা ভালো, কখনোই ভর দুপুরে পানি স্প্রে করা যাবে না, এতে গাছের ক্ষতি হয়। চাইলে রাতে করতে পারেন কিন্তু কখনোই দুপুরবেলা নয়। এছাড়া প্রতি 15 দিন পরপর একবার করে 25 থেকে 30 মিনিটের জন্য একটা গামলা বা পাত্রে পানি নিয়ে তার মধ্যে গাছগুলো ভিজিয়ে রাখতে হবে। এখন গাছে পানি স্প্রে করুন বা ভিজিয়ে রাখুন, আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে এরপর যেন গাছগুলো নিজের দিকে উল্টো করে ঝোলানো থাকে, না হলে পাতার ফাঁকে ফাঁকে পানি জমে থাকবে আর গাছ একদিনের মধ্যেই মরে যাবে। পানি ঝরে গেলে আগের মতো যেখানে রাখা ছিল সেখানে রেখে দেবেন। আর একটি সাবধানতার বিষয় হলো বাল্বওয়ালা যেমন বালবুসা, কেপুত, মেডুসা এই টাইপের এয়ার প্ল্যান্ট কখনোই পানিতে সম্পূর্ণভাবে ডোবাবেন না, এতে এগুলোর বাল্বে পানি ঢুকে গাছ মরে যাবে। আবার যখন কোনো গাছে ফুল আসবে তখনও একে পানিতে ডোবাবেন না। এয়ার প্ল্যান্ট খুবই সংবেদনশীল গাছ, তাই এয়ার প্ল্যান্টে পানি দেওয়ার জন্য ফিল্টার পানি ব্যবহার করা ভালো, এতে গাছ সুস্থ থাকে। এছাড়াও বৃষ্টির পানি ধরে রেখে মাঝে মাঝে আধা ঘন্টার জন্য বৃষ্টির মধ্যে ভিজিয়ে রাখতে পারেন, এতে গাছ স্বাভাবিকভাবে বৃদ্ধি হবে আর গাছের স্বাস্থ্য ভালো থাকবে। এয়ার প্ল্যান্ট কিনে আনার পর আধা ঘন্টা ইপসম সল্ট গুলানো পানি দিয়ে ভিজিয়ে রাখতে পারেন, এরপর পরিষ্কার পানি দিয়ে ধুয়ে পানি ঝরিয়ে নেবেন। এর ফলে পরিবহনের জন্য এয়ার প্ল্যান্টে যে নিস্তেজ ভাব আসে তা দূর হয়ে যায়। এক বালতি পানি অর্থাৎ 18 লিটার পানিতে আধা চা চামচ ইপসম সল্ট নেবেন, ব্যবহারের পর এই পানি ফেলেও দিবেন না, এটা জবা গাছ বা অন্যান্য ফুল গাছের জন্য আবার উপকারী। যেখানে এয়ার প্ল্যান্ট রাখবেন তার নিচে বা খুব কাছাকাছি কোনো জায়গাতে একটা পানি ভর্তি মুখ খোলা পাত্র রাখতে পারলে খুব ভালো হয়, এতে গাছগুলো একটা হিউমিড পরিবেশ পাবে আর বৃদ্ধি ভালো হবে। হয়তো খেয়াল করে দেখবেন বিভিন্ন জায়গাতে সিরামিকের বাটির ভেতর বড় বড় ভেজা ইটের টুকরা রেখে তার উপর এয়ার প্ল্যান্ট রাখে। আমার মনে হয় এটাও গাছ সুস্থ রাখার বেশ ভালো উপায় এবং এভাবে রাখলে বেবি প্ল্যান্টগুলো খুব সহজেই বড় হয়ে যায়। আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিন, তাহলে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যাবে।